নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার নায়েবে আমির শায়খ মোহাম্মদ মহিবুল্লাহ তথা ভোলার শায়েককে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। গত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হরকাতুল জিহাদেরই একটি অংশ হিসেবে যাত্রা শুরু হয় নতুন এই সংগঠনের, যার আমির রক্সি জেলখানায় বসেই মহিবুল্লাহ তথা ভোলার শায়েককে নিয়ে সংগঠন সম্প্রসারণের পরিকল্পনা করে। মূলত জিহাদের বিষয়ে মহিবুল্লাহর জ্ঞানের পরিধি বিস্তৃত থাকায় তাকে সুরা বোর্ডের সদস্য নির্বাচিত করা হয়। পরবর্তীতে তাকে নায়েবে আমির বানানো হয়। ব্রেইন ওয়াশে পারদর্শী ও জঙ্গি প্রশিক্ষণের পাশাপাশি আধ্যাত্মিক নেতা হিসেবেও তার খ্যাতি ছিল সংগঠনে। নতুন সদস্যদের প্রশিক্ষণ ও দাওয়াতের কাজেই মূলত নিযুক্ত ছিল মহিবুল্লাহ। তথাকথিত হিজরতকারী 60 তরুণকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তার কাছে বরিশালে পাঠানো হয়। পরে সেখান থেকে প্রশিক্ষিত হয়ে পাহাড়ি অঞ্চলে পাঠানো হতো হিজরতকারীদের। বিস্তার ঘটাতে সক্ষম হয়েছিল এবং প্রথম দিকে যে হিজরতকারীদের অধিকাংশকেই আপনারা জানেন যে প্রথম যেই নিলয়ের মাধ্যমে আমরা এই সংগঠনটির অস্তিত্ব বা সংগঠনের বিষয়ে জানতে পারি, সেই গ্রুপকে প্রথমত বরিশালের দিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মূল সমন্বয়টি এই ভোলার সহায়ক করেছিল। তাদেরকে বিভ্রান্ত করার জন্য যাদেরকে জঙ্গিবাদ এই সংগঠনে দাওয়াত দেওয়া হতো বা প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানো হতো, তাদেরকে বিভ্রান্ত করার জন্য শুরুতেই এই বরিশাল অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হতো। সেখানে তার তত্ত্বাবধানে বিভিন্ন আনসার হাউসে রেখে কয়েকদিন পরে আবার পুনরায় ঢাকা হয়ে তাদেরকে বান্দরবনে তাদের প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানো হতো। মুসলিম উদ্দিনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম 8-0 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 27 এপ্রিল। সকালে কমিশন বৈঠক শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 27 মার্চ, মনোনয়ন বাছাই 29 মার্চ, মনোনয়নপত্র আবেদন প্রত্যাহার 5 এপ্রিল, প্রতীক বরাদ্দ 6 এপ্রিল। এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ হবে, তবে এই আসনে সিসি ক্যামেরা থাকবে না। গত 5 ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রাম 8 আসনের সাংসদ মুসলিম উদ্দিন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা বাংলা ভাষার উপর হিংস্র থাবা দিয়েছিল তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলা সমিতি আয়োজিত জাতীয় সাহিত্য উৎসবে তিনি এমন মন্তব্য করেন। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মন্ত্রী। এই অপশক্তির সবাই বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেন ডক্টর হাসান মাহমুদ। এ সময় তথ্যমন্ত্রী জানান, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি আদায়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে। 2 দিনব্যাপী সাহিত্য উৎসবে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ বাংলাদেশ ও ভারতের কবি সাহিত্যিকরা যোগ দিয়েছেন। আমাদের ভাষা এবং সংস্কৃতিকে যারা কেড়ে নিতে চেয়েছিল, আমাদের ভাষাকে বদলে দিতে চেয়েছিল, সংস্কৃতিকে বদলে দিতে চেয়েছিল, তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। আমরা দেখতে পাই যে পাঠ্যপুস্তক নিয়ে প্রশ্ন তোলে, অহেতুক অবান্তর প্রশ্ন তোলে এবং বাংলা ভাষার নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলে এবং এরা সবাই বিএনপির ছায়াতলে থেকে এই প্রশ্নগুলো তোলে, দেশের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়। বরগুনার পাথরঘাটার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুদের ছুরিকাঘাতে একজন নিহত এবং জেলে নিখোঁজের ঘটনায় 4 জলদস্যুকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, গত রাতে বাঁশখালি থেকে কাইসার কালু, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ সেলিম ও ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 4টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ, 2টি হাতুড়ি, 1টি ট্রলার সহ নানা আলামত উদ্ধার করা হয়েছে। গত 17 ফেব্রুয়ারি বরগুনার পাথরঘাটার বয়া নামক স্থানে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় 18 জেলে জলদস্যুদের কবলে পড়ে। এ সময় কুপিয়ে আহত করা হয় 9 জন জেলেকে। জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে 9 জেলে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়। 4 জন উদ্ধার হলেও এখনও 5 জেলে নিখোঁজ। তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে অবৈধভাবে ট্রাক রাখা নিয়ে টম অ্যান্ড জেরির খেলা চলছে জানিয়ে তা বন্ধে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আনিসুল হক সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এসে এসব বলেন তিনি।
তেজগাঁওয়ে যানবাহন চলাচলের জন্য সড়ক প্রশস্ত করা ও সাধারণ মানুষের হাঁটা চলার সুবিধার্থে ফুটপাত করা হলেও তা ঠিকঠাকভাবে ব্যবহার করা যাচ্ছে না বলে জানান আতিকুল ইসলাম। তবে স্থানীয় কাউন্সিলরকে প্রধান এবং ট্রাক সমিতির নেতাসহ পাঁচজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে, যারা প্রতিদিনই বিষয়টি মনিটর করবে বলে জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে জনপ্রতিনিধিদের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দেন আতিকুল ইসলাম। আমি আসবো থেকে বেশ কিছু ট্রাক নাই, আবারও ট্রাক তারা সাইডে রেখে দিয়েছে, মানে সব কিছু নিয়ে। এটাকে সত্যি কথা যদি বলা হয় তাহলে একটা টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে এখানে। একটা পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি আমি করে দিতে চাচ্ছি। ট্রাক মালিক সমিতির প্রতিনিধি থাকবে, ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি থাকবে এবং পুলিশের একজন প্রতিনিধি থাকবে। আমরা যেটা চেষ্টা করছি যে এটাকে কিভাবে একটা সাস্টেনেবল রোড করা যায়। মংলা বন্দরে খালাস হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর পাইলিংয়ের স্টিল পাইপের শেষ চালান। সংশ্লিষ্টরা জানান, ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেল সেতুর 3,134.106 মেট্রিক টন স্টিলের পাইলিং পাইপের 14তম শেষ চালান নিয়ে মঙ্গলবার দুপুরে মংলা বন্দরে 8 নম্বর জেটিতে ভিড়ে পানামা পতাকাবাহী জাহাজ এমভি জুপিটার। জাহাজটিতে আসা 230 প্যাকেজের এ পাইলিং পাইপ খালাসের কাজ চলছে। জাহাজ থেকে খালাস করে নৌযানে নেওয়া হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু রেল সেতুর ডিপোতে। সেতুর স্টিলের পাইলিং পাইপের এটি শেষ চালান, এরপর পর্যায়ক্রমে আসবে সেতুর মূল স্ট্রাকচারের মালামাল। মেহেরপুরে চাষ হচ্ছে বিদেশি সবজি ক্যাপসিকাম। অল্প খরচে অধিক লাভ হওয়ায় অনেকে এ বিদেশি সবজির প্রতি ঝুঁকেছেন। আগ্রহী নতুন চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি রেজানুল বাসার তাপসের পাঠানো রিপোর্ট। একসময় এই চাইনিজ সবজিতে ব্যবহৃত সালাদ জাতের সবজিটি বিদেশ থেকে আমদানি করা হতো, দামও ছিল অনেকটা হাতের নাগালের বাহিরে। আসার কথা হলো সেই বিদেশি সবজি এখন চাষ হচ্ছে দেশে। মেহেরপুরে চাষ হচ্ছে ক্যাপসিকাম। সদর উপজেলার রাধাকান্তাপুর গ্রামের শাহনিয়াজ সোহান বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে চাকুরির পেছনে না ঘুরে ইউটিউব দেখে পরে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে 1 একর জমিতে ক্যাপসিকাম চাষ শুরু করেন। ফলন ভালো হয়েছে তাই খুশি তিনি। তার দেখা দেখি অনেকেই আগ্রহী ক্যাপসিকাম চাষে। আমার ইচ্ছা যে আমি ফার্মা সেক্টরে না থেকে কৃষি সেক্টরে আমি কাজ করব। আমি নিজেরে কিছু করতে চাই, সেই ইচ্ছা থেকেই আমি কৃষি কাজ শুরু করেছি। আসলে আমাদের এইগুলো তো বাইরে থেকে আমদানি করা হয়, আমাদের দেশে তো পর্যাপ্ত উৎপাদন হয় না, সেক্ষেত্রে আমদানি নির্ভরতা কমবে। বিদেশি জাতের এই সবজি চাষে জেলার কৃষকদের আগ্রহ বাড়ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। বিদেশি একটি সবজি আমরা একদিন জানতাম যেটা আমাদের দেশে চাষ হচ্ছে, মেহেরপুরে প্রথম চাষ হচ্ছে এবং তার অবস্থা অনেক ভালো এবং লাভজনক একটি সবজি। দেখুন, এটা লাভজনক করতে হলে অবশ্যই মার্কেটিং চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ, আর যদি সে বাজারে মার্কেট ঠিক মতো না পায় বা ঠিক মতো বিক্রি করতে না পারে তাহলে আশানুরূপ সে লাভবান হতে পারবে না। এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে, পর্যন্ত কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যাতে আমাদের এই সব উচ্চমূল্য সবজিগুলো সঠিক সময় সঠিক দামে তারা বিক্রি করতে পারে, সেদিকে যাতে তারা নজর দেয়। আমদানি করা বিদেশি ক্যাপসিকাম এখন রপ্তানি করার সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা। এনটিভি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বাগানের পর বাগানে আমের মুকুলে ছেয়ে গেছে। আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল, বাতাসে মিশে আছে মুকুলের মম ঘ্রাণ। গত বছরের চেয়ে এবছর গাছে আমের মুকুল বেশি এসেছে। কৃষি কর্মকর্তারা বলছেন আবহাওয়া ভালো থাকায় এবছর রেকর্ড পরিমাণ, প্রায় 90% গাছে মুকুলের দেখা মিলেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান। এবছর বালাই নাশক সহ কৃষি শ্রমিকের মূল্য বৃদ্ধির পরেও ফলন কমের কারণে গেল বছরের আর্থিক ক্ষতি এবার পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন আম চাষিরা। বর্তমানে আম চাষি ও বাগান মালিকেরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।